বাংলাদেশের 33টি বিশ্ববিদ্যালয় কানাডায় নিষিদ্ধ। বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নের দেশ কানাডা শিক্ষার মান সুযোগ সুবিধা সহ নানা কারণে প্রতি বছর শত শত বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে পাড়ি জমান। সেই কানাডা বলেছে বাংলাদেশের 33 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির যোগ্য নয়, কারণ সেখানকার শিক্ষার মানদণ্ডের সঙ্গে বাংলাদেশের এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের অনেক ঘাটতি রয়েছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিসিআইটি ওয়েবসাইটে গত শুক্রবার এমনই একটি তথ্য জানানো হয়। প্রতিবেদনের বাকি অংশে থাকছে বিস্তারিত। বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্নের দেশ কানাডা শিক্ষার মান সুযোগ সুবিধা সহ নানা কারণে প্রতি বছর শত শত বাংলাদেশি শিক্ষার্থী দেশটিতে পাড়ি জমান। সেই দেশ কানাডা বলেছে বাংলাদেশের 33টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির যোগ্য নয়, কারণ সেখানকার শিক্ষার মানদণ্ডের সঙ্গে বাংলাদেশের এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের অনেক ঘাটতি রয়েছে। কানাডার ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিসিআইটি ওয়েবসাইটে গত শুক্রবার এমনই একটি তথ্য জানানো হয়। বিসিআইটির ওয়েবসাইটে বলা হয়েছে কানাডা বৈশ্বিক পর্যায়ে শিক্ষার মূল্যায়ন করে থাকে ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়াল ইভ্যালুয়েশন সার্ভিস আইসিইএস পদ্ধতির মাধ্যমে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দিষ্ট কিছু আলাদা চাহিদা থাকে। তালিকায় থাকা কিছু প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোর্সের জন্য মূল্যায়ন দিতে অক্ষম, তবে এর অর্থ এই নয় যে সব স্তরের শিক্ষার মূল্যায়ন প্রয়োজন। বাংলাদেশের উচ্চশিক্ষাদাতা 33টি বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গতি না থাকায় এসব প্রতিষ্ঠানকে কানাডায় আবেদনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কোন দেশের কোন বিশ্ববিদ্যালয় বাদ পড়েছে তার একটি তালিকা দিয়েছে বিসিআইটি। বাংলাদেশ থেকে কানাডায় বাদ পড়া 33টি বিশ্ববিদ্যালয় সেগুলো হলো: এক, দারুল ইহসান বিশ্ববিদ্যালয়; দুই, প্রাইম ইউনিভার্সিটি; তিন, সাউদার্ন ইউনিভার্সিটি; চারে রয়েছে নর্দার্ন ইউনিভার্সিটি; পাঁচে রয়েছে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়; ছয়ে রয়েছে আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়; সাথে রয়েছে কুইন্স বিশ্ববিদ্যালয়; আটে রয়েছে আইবিএসআইএস বিশ্ববিদ্যালয়; নয় রয়েছে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; দশে রয়েছে ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়; এগারোতে রয়েছে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড সায়েন্স; বারোতে রয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়; তেরোতে রয়েছে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; চোদ্দতে রয়েছে দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ; পনেরোতে রয়েছে শান্তমরিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি; ষোলোতে রয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়; সতেরোতে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; আঠারোতে রয়েছে এশিয়ান ইউনিভার্সিটি; উনিশে রয়েছে গ্লোবাল ইউনিভার্সিটি; বিশে রয়েছে ইউনিভার্সিটি অফ কুমিল্লা; একুশে রয়েছে পুরী ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি; বাইশে রয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি; তেইশে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি; চব্বিশে রয়েছে লিডিং ইউনিভার্সিটি; পঁচিশে রয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি; ছাব্বিশে রয়েছে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ; সাতাইশে রয়েছে সিটি ইউনিভার্সিটি; আঠাশে রয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ; উনত্রিশে রয়েছে উত্তরা ইউনিভার্সিটি অফ বাংলাদেশ; তিরিশে রয়েছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ; একত্রিশে রয়েছে রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা; বত্রিশে রয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি; তেত্রিশে রয়েছে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। কানাডা থেকে যে 33টি বিশ্ববিদ্যালয়কে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ইউজিসি লাল তালিকাভুক্ত। চলতি বছরের জুনে ইউজিসি জানায় 16টি বিশ্ববিদ্যালয় অনুমোদনহীন ভবন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে মামলা মকদ্দমা সহ বিভিন্ন ধরনের সমস্যাও রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও জনসাধারণের সচেতনতার জন্য ইউজিসি ওয়েবসাইটে এসব বিশ্ববিদ্যালয়ের নামের পাশে লাল তারকা চিহ্ন দেওয়া হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীরা সমস্যায় পড়লে তার দায়ভার নেবে না কমিশন।
তাই এইসব বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে দেখে শুনে আরও বেশি বিবেচনা করে খেয়াল করে তারপর এডমিশন নেবেন। এটা থেকে অবশ্যই আমাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।